মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আমি এখন রুটি করতে বসে গেছি, তাও আবার কাঠের উনানে। তো মাকে দেখে ইন্সপায়ার হয়েছি, মা কি সুন্দর কাঠের জালে রুটি করে, তো আমিও দেখো রুটি করা শিখে গেছি কাঠের জালে। তো কয়েকটা রুটি করেছি, তো এখন কয়েকটা রুটি ভাজা চলছে, তো এবার এগুলোকে শিখবো। তো তোমরা দেখতে থাকো আজকে পুরো ব্লগটা দেখো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ফুলকো ফুলকো রুটি আর মাকে পাঠালো মাছ কাটতে। আজকে আমাদের মেনু হবে সবকিছু শীতে সবজি দিয়ে খিচুড়ি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে, আর হবে বাঁধাকপির তরকারি আর চাটনি। তো আমি খিচুড়ি মার হাতে খেতে ভীষণ ভালোবাসি, তো ওই জন্য মাকে বলেছি তোমার হাতে খিচুড়ি করে দেবা, সেটা খাবো। তো আজকে ওই জন্য মাছ টাছ কিছু হচ্ছে না, খিচুড়ি বাঁধাকপির তরকারি আর চাটনি, এইভাবে আজকে মেনু। তো চলো ঝটপট করে আমি এই বেগুন ভাজাটা করে দিই, কারণ বাবা ব্রেকফাস্ট করবে। বেগুন ভাজাটা করে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। সকালে ব্রেকফাস্টে আছে ভাত, ডাল, পেঁয়াজ কলি, আলু ভাজা আর হাঁসের ডিমের অমলেট। এই দেখো এখন দুই বোনে মিলে খাবো। তো রোদের মধ্যে বসে বসে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। আর আমাদের এই বাড়িতে না সকালবেলা ভাত থাতি একটু বেশি খাওয়া হয়, মানে সেরকম ফ্যান্সি ব্রেকফাস্টের থেকে। রুটি টুটি হয়, কিন্তু এই বাড়িতে আসলে পর আমার ভাতটা একটু বেশি খাওয়া হয়। তো আর এই মানে ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজাটা কিন্তু কালকের, গতকালকে ছিল। তো আজকে তো বললামই যে তোমার কি বলে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি রান্না হচ্ছে, তো এটা পড়েই থাকবে, তাই ভাবলাম যে সকালবেলায় খেয়ে নিই, তাহলে এটা নষ্ট হবে না। তো আর মার হাঁসের ডিমের অমলেট করে দিল, আর আমাদের বাড়িতে তো হাঁস আছে জানোই তো, নিজের বাড়ির হাঁসের ডিম। তো এই হাঁসের ডিমের অমলেট খেতে হেব্বি লাগে, তো তোমরা কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার ঝটপট করে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, অলরেডি 11টা বাজে। তো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গুড আফটারনুন এভরিওয়ান, আমার স্নান টান হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করে, কিছুক্ষণ একটু রান্নাঘরে মার সাথে গল্প টল্প করলাম, তারপরে মা গরম জল করে দিল, তো স্নান করে নিয়েছি। তো শীতের দিনে একটু সকাল সকাল স্নান করলেই ভালো। তো স্নান টান করে আসার পর না বেশ ঠান্ডা লাগছে, তার জন্য একটু রোদের মধ্যে বসে আছি। মা ওইদিকে খিচুড়ি করছে, তো খিচুড়িটা হলে পরে গরম গরম খেয়ে নেবো। খিচুড়িটা না গরম গরমই বেশ ভালো লাগে, এই তো হচ্ছে ব্যাপার। আর ওই দেখো পিছনে, এই দেখো, এই দেখো পিছনে আমাদের কুটুবাবু ঘুমিয়ে রয়েছে রোদের মধ্যে। ও মানে যখনই রোদ এইখানটা পড়ে এই বারান্দাটায়, এইটা বারান্দার মধ্যে শুয়ে থাকে। আর এই ঘরগুলো না অনেক পুরনো, এগুলো হচ্ছে আমার বড় আম্মার ঘর, মানে আমার বড় ঠাকুমার ঘর। তো তিনি তো আর এখন নেই, তো এই ঘরগুলোতে আর এখন কেউ থাকে না, তো এই ঘরগুলো ওই জন্য এখন এরকম ভেঙে চুড়ে গেছে আর কি। তো এর উল্টো দিকেই হচ্ছে আমাদের ঘর, মানে আমাদের বাড়িটা হচ্ছে চারিদিক দিয়ে ঘর, মাঝখানে হচ্ছে মানে উঠান, সেই পুরনো দিনের বাড়িগুলো হয় না ঠিক ওরকম, মানে চারিদিক দিয়ে ঘর, মাঝখানে হচ্ছে উঠান। আমি যেখানে বসে রয়েছি ওটা মাঝখান, চারিদিক দিয়ে খালি ঘর। তোমাদের কোনো একদিন আমি হোম ট্যুর দেবো, তখন তোমরা দেখতে পারবে, ইচ্ছা আছে দেবো, কারণ এত বড়ো বাড়ি তো একটু অর্গানাইজ করারও ব্যাপার আছে। আর মানে যেমন তেমনভাবে তার হোম ট্যুর করা যায় না, তো একটু অর্গানাইজ করা
আসবো, তারপরে তোমাদেরকে আমি ডেফিনেটলি একদিন আমাদের এই বাড়ির হোম ট্যুর করে দেখাবো। তো চলো দেখি মা কি করে, মানে খিচুড়ি কতদূর হয়েছে চলো তোমাদের দেখাই। দেখো এটা আমাদের উচ্ছে গাছ, আম গাছের সাথে জড়িয়ে উঠেছে, কিন্তু উচ্ছে গাছে পোকা লেগে গেছে। এত উচ্ছের করি এসছে কিন্তু উচ্ছেগুলো বড় হচ্ছে না। এই দেখো কত ছোট ছোট, এই দেখো উচ্ছেগুলো বড় হচ্ছে না। এই দেখো গাছ ভরে, এই দেখো ছোট ছোট উচ্ছে হয়েছে কিন্তু বড় হচ্ছে না। গাছ ভরে এরকম উচ্ছে ছোট ছোট করি হয়েছে কিন্তু পোকা লেগে গেছে পুরো গাছটাতে। এই আম গাছের সাথে জড়িয়ে উঠেছে পুরো গাছটা কিন্তু বড় হচ্ছে না, পোকা লেগে গেছে পুরো। দেখো অপরাজিতা ফুল গাছ, নীল নীল অপরাজিতা, এই দেখো কতগুলো ফুটেও রয়েছে। এই যে এটা হচ্ছে থোকা অপরাজিতা না মা? এটা থোকা অপরাজিতা হ্যাঁ মা, এমনি ও এটা এমনি অপরাজিতা, থোকা অপরাজিতাও আছে, এইদিকেও আছে পুরো, এতটা পুরো অপরাজিতা গাছ। আর এটা তো জবা ফুল গাছ জানো, দেখেই বুঝতে পারছো এই যে অপরাজিতা ফুল, দেখেছ পুরো সকালবেলা গাছ ভরে থাকে। তো মা পুজোর জন্য যেটুকুনি দরকার হয় তুলে নেয়, বাদ বাকি গাছেই থাকে। দেখো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, তো মা খাবার বেড়ে নিয়ে এসছে, তো খিচুড়ি বাঁধাকপির তরকারি আর চাটনি আর পাঁপড় ভেজেছিল খাওয়ার সময় গরম গরম। তো এই হচ্ছে সুন্দর আমাদের শীতকাল স্পেশাল মায়ের হাতের সবজি দিয়ে খিচুড়ি, তো আমি এনজয় করি। খাওয়া দাওয়া করার পর তো আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো খাওয়া দাওয়ার পর না আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। আসলে খিচুড়ি তো খিচুড়িটা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর সেটা যদি হয় মায়ের হাতে তো আরও মানে কি বলবো, খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। তো হেভি হয়েছিল খিচুড়িটার জন্য, খাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো তাই জন্য একটুখানি শুয়েছিলাম। তো একটুখানি শুয়ে টুয়ে নিয়ে এখন মাঠের দিকে যাব। তো এখানে মাঠের দিকে যাওয়ার আগে দেখো এখানে শুয়েছিলাম দেখে, এই দেখো আমার আমার পায়ের কাছে এসে ইনিও শুয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের কুটু বাচ্চা, আমার বিড়ালটা নাম এর নাম মিলিয়েই রেখেছিলাম, কারণ সেম টু সেমই দেখতে দুজনের, দুজনকে সেম টু সেমই দেখতে, কারণ এর নাম কুটু ওর নাম রাখা রেখেছিল আমার বোন পুটু। তো ওকে পুটু বলে আর এখন ডাকা হয় না, ওর এখন বিভিন্ন রকম নাম হয়ে গেছে, কি গুবু, গুবু বাচ্চা, গুব্বাই, কত কিছু এখন ওগুলো ওই নামে আমিই ডাকি যদিও বা। তো আদর করে এখন অনেক কিছু নাম হয়ে গেছে। তো এখন মা গেল হচ্ছে বম্মার কাছে, আমিও এখন যাব বম্মার কাছে, যাইনি বম্মা বসে বসে পাতা তুলছে মানে কাঠি ছাড়াচ্ছে আর কি। তো আমরা ওগুলোকে চলতি ভাষায় পাতা তুলছে বলি, বাট ওগুলো হচ্ছে নারকেলের কাঠি ছাড়াচ্ছে। তো এখন বম্মার কাছে যাব, ওখানে বসে বসে গল্প টল্প করবো। তো চলো এবার যাওয়া যাক, অনেকক্ষণ শুয়ে ঠুয়ে নিলাম। আর জানো তো আমাদের এখানে না আজকে খুব ঠান্ডা দিয়েছে, মানে ফুটফুট করে হাওয়া দিচ্ছে। এমনি নর্মাল ঠান্ডা তো ছিলই, তার মধ্যে যদি আবার হাওয়া দেয় তো আরও বেশি মারাত্মক অবস্থা। তো খুব ঠান্ডা লাগছে আজকে, মানে অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছে আজকে ঠান্ডাটা একটু বেশিই আছে। তো আর তোমাদের তো সকাল থেকে বলতেই মানে দেখাতেই পারি, কালকে আমার বোন মেহেন্দি করিয়ে দিল না, তোমাদের তো কালকে রাতের ব্লগে দেখালামই। তো আজকে দেখো মেহেন্দিটা কালকে তোলার পর আজকে সকালবেলা মেহেন্দির কালারটা দেখো কত সুন্দর এসছে, এই দেখো দেখতে পাচ্ছো, এই দেখো খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর করেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তো চলো অনেক বকবক করলাম, এবার যাই বম্মার কাছে, যাই গিয়ে ওখানে বসে বসে একটুখানি কিছুক্ষণ গল্প টল্প করি, আবার একটু পরেই সন্ধে হয়ে যাবে আবার ঘরে চলে আসতে হবে। তো চলো দেখো এখানে মাঠের মধ্যে বসে আমাদের পাশের বাড়ির একটা বোনকে আমার বোন মেহেন্দি পড়াচ্ছে, এটা ব্রাইডাল মেহেন্দি, তো প্র্যাকটিসের জন্য হাত লাগবে। তো ওকে বলেছিল, তো ও এসেছিল মেহেন্দি পড়ার জন্য। তো দেখো খুব সুন্দর করেছে, তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও, ও কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে, তোমাদের কমেন্টগুলো পেলে পরে ও একটু এনকারেজ হবে এবং
আরও ভালো কাজ করার মোটিভেশন পাবে। তো তোমরা প্লিজ জানিও ওদের মেহেন্দিটা কেমন হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যাবেলার টিফিনের প্রস্তুতি চলছে। তো তোমাদেরকে গতকালকের ব্লগে তো বলেছিলাম যে চিকেন পকোড়া খাবো, তো চিকেন পকোড়া আর কালকে খাওয়া হয়নি, কারণ বাবা যেন নিয়ে এসেছিলো, বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সেই জন্য আর কিছু মানে চিকেন পকোড়াটা আর কালকে খাওয়া হয়নি। তো আজকে মা চিকেন পকোড়াটা করছে, আগের দিন আমি করেছিলাম, আজকে মা করছে চিকেন পকোড়া আর চা। তো এটা হবে আজকে সন্ধ্যের টিফিন। তো চলো সন্ধ্যের টিফিনটা এবার এনজয় করা যাক। আমাদের রাতের ডিনার কমপ্লিট। তো রাতের ডিনারে ছিল হচ্ছে ওই দুপুরবেলার খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা। তো মা ডিমের অমলেট করবে বলছিল, বাট আমাদের এখানে ঠান্ডাটা আজকে খুব পড়েছে, তো মাকে বললাম আর দরকার নেই, রাতে আর অত কিছু দরকার হয় না, তো ওই যা আছে তাতেই হয়ে যাবে। তো ওই খাওয়া দাওয়া করলাম, তো এখন শুতে যাব। আর আজকে আমাদের এদিকটা না বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তোমাদের তো দুপুরবেলা বললামই, আর এইমাত্র টিভিতে খবরে বললো যে আগামীকাল থেকে আবার বৃষ্টি আরম্ভ হবে। তো বলো এটা মানে বর্ষাকাল না শীতকাল, সত্যিই বোঝা যাচ্ছে না। আর এতে কী হচ্ছে, ফসলগুলো নষ্ট হচ্ছে, মানে এর আগের বৃষ্টিতে ধানগুলো নষ্ট হলো, পিঁয়াজ টিয়াজ যা মানে এখন শীতে যে যে সবজি ফুলকপি বাঁধাকপি এগুলোও নষ্ট হচ্ছে, এবার এখন আলু ওঠার সময় এখন আলুগুলোও নষ্ট হবে। তো আর কী করা যাবে, এখন প্রকৃতির কাছে তো মানুষ অপারক, এখন প্রকৃতিকে তো আর কোনোভাবেই আটকানো সম্ভব না, তো যেটা হবে সেটাকে তো মেনে নিতেই হবে। তো আর কি বলবো, তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।